এই হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার এমটেক বিডি9 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আপনাদের জন্য একটি মজাদার এবং খুবই ইম্পর্টেন্ট একটি অ্যাপস নিয়ে আপনাদের আজকের এই ভিডিওটি আপনাদের নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকের ভিডিওটি কী সম্পর্কে হয়তো আপনারা থাম্বনেল দেখেই কিছুটা হলে বুঝতে পেরেছেন, তো আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো আপনাদের ভিতরে অনেকেই আছেন বা বলতে পারেন প্রায় প্রত্যেকেরই একটা সমস্যা আছে, সেটা হলো আপনাদের ফোন নিয়ে অন্যরা আপনার বিনা পারমিশনে আপনার ফোন নিয়ে ঘাটাঘাটি করে এবং পরে সেটা স্বীকার করে না। তো এই প্রবলেমটি আমি মনে করি প্রায় 90% মানুষেরই এই প্রবলেমটি আছে। তো এটা নিয়ে আর কোনো টেনশন নয়, আপনাদের আজকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব এবং এমন একটি সেটিং আপনাদের দেখিয়ে দেব যে আপনারা চাইলে আপনার ফোনে কে হাত দিচ্ছে, কখন এবং কে, ছবি সহ এবং টাইম সহ আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এটি আপনাদের আমি নিজেই এখন করে দেখাবো কীভাবে আপনারা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। তো তার আগে বলে দেয়, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেষে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন। তো ভিউয়ার্স, অ্যাপসটি আপনারা কোথা থেকে এবং কীভাবে ডাউনলোড করবেন সেটি আপনাদের আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি অ্যাপসটির কাজ দেখিয়ে দিই মূলত। তো আপনারা যখন অ্যাপসটি আপনারা ওপেন করবেন তখন কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এইভাবে সিলেক্ট করে পাঁচবার এইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন, অথবা এখানে নিচে যে নেক্সট বাটন আছে এখানে ক্লিক করবেন, তারপর যে ফিনিশ বাটন আছে এখানে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। দেন এখানে যে সেটিংসে আমি ক্লিক করলাম সে ওপরে কোনায়, তো সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা সেটিংস করে নিতে হবে। প্রথমে আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। তো উপরে যে পাসওয়ার্ডের অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে, এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা 4 সংখ্যার পাসওয়ার্ড দিলে হবে। তো আমি 4 সংখ্যার পাসওয়ার্ড দিব। তো আমি এখানে আমার মতো একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি, 2 3 5 6। তো এইবার আপনারা আবার পাসওয়ার্ডটি দিবেন কনফার্ম করার জন্য, 2 3 5 6। তো দেওয়ার পরে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা যে ওকে বাটনটা দেখতে পাচ্ছেন নিচে, তো এখানে আপনারা ওকে করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা চাইলে ফিঙ্গার দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি এখানে এখন ফিঙ্গার দিব না, আমি ক্যান্সেল করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এইখানের কাজ শেষ, এবার আপনারা ব্যাক বাটন দিয়ে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। আসার পরে এইখানে আপনার আরেকটা সেটিং করতে হবে, সেটা হলো এই যে এখানে বলে যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, তো এই শো রিপোর্টে আপনারা মানে আপনারা কতটা রিপোর্ট আপনারা এই অ্যাপসটি নিতে পারবেন বা আপনারা সেট করে দিবেন যে কতটি পর্যন্ত রিপোর্ট আপনারা এখানে দিতে পারবেন। এখানে দেওয়া আছে 100 রিপোর্ট, তো আপনারা চাইলে এখানে বেশি করে দিতে পারেন। এখানে আপনারা এই অ্যাপসটি কতটি রিপোর্ট নিতে পারবে, যে কতজন দেখেছে আপনার ফোনটি নিয়ে ঘাটাঘাটি করছে, এমন যে একটি রিপোর্ট দেবে সেটা কতটা নিতে পারবে। তো 2000 দিলে কিন্তু এখানে নিচ্ছে না, তো এইখানে আমি কমাই দিব, জাস্ট 300 পর্যন্ত নিচে, তো 300ই থাক। 300 রিপোর্ট নিতে পারবে অ্যাপসটি, মানে 300 বার আপনাদের দেখাবে যে কতজন করে আপনার ফোনে হাত দিয়েছে। তো এই 300 জন হয়ে গেলে আপনার ক্লিয়ার করে দিবেন, ডিলিট করে আবার প্রথম থেকে শুরু করতে পারবেন। তো যাই হোক, সেটা আমি অ্যাপসটি যখন ডাউনলোড করে দেখাবো তখন বুঝতে পারবেন। তো এইবারে এইখানে যে এই বাটনটা দেখছেন এখানে ক্লিক করার পরে এই যে ওকে চাবে এখানে, তো আপনারা এখান থেকে ওকে করে দিবেন, জাস্ট ওকে। তো আমি এখান থেকে এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যালাও চাবে পারমিশন, তো আপনারা অ্যালাও চাইলে অ্যালাও করে দিবেন। তো আমি অ্যালাও করে দিলাম। এবারে কিন্তু মোটামুটি কাজ শেষ, জাস্ট এবারে পরীক্ষা করার পালা যে কাজ করে কিনা। তো এখানে আপনার আরেকবার চেক করে আসি যে সব কিছু অ্যালাও আছে কি না, তার জন্য যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে খুলবো। দেওয়ার পরে এখানে ওকে যাবে, তো এখানে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখানে আপনার কিন্তু সবগুলো ফাইল মানে শো করবে যে সব কিছু অ্যালাও করা আছে কি না, যে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু অ্যালাও করা আছে, এখানে অলরেডি সবগুলোই অ্যালাও করা আছে। তো এখানে আপনারা ভালোভাবে চেক করার পরে এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। তো এখানের কাজ শেষ। তো এইবারে আমি দেখাবো যে আসলে প্রসেসটি কাজ করে কি না। তো তার জন্য আমি পাওয়ার বাটন অফ করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আবার পাওয়ার বাটনটা অন করে এখানে আমি মনে করেন যে আমি অন্য কেউ, এখানে অন্য কেউ যদি নিয়ে এভাবে লক খোলার চেষ্টা করে লক খুলতে পারবে না। তো তারপরে এবার আমি চেক করব যে কি আমার ফোনে হাত দিয়েছিলো। তো তার জন্য চলে যেতে হবে যে অ্যাপ্লিকেশনটি তার ভিতরে, যাওয়ার পরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনিও এখানে ঢুকতে পারবেন না। তো সেই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন
আমি কয়েকবার ট্রাই করছিলাম এর আগে, এই জন্য এখানে দেখাচ্ছে যে এই কয়বার প্রথম লাস্ট যে কয়বার যেবার আমি হাত দিয়েছি ফোনে, দেখুন ওপরে শো করছে তারিখ এবং টাইম সহ। এবার তার এবং তার যদি ছবি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে এই দেখুন আমার ছবিটি কিন্তু এখানে ক্যাপচার করে দিয়েছে ডিসপ্লে থেকে যে আমি এই ফোনে হাত দিয়েছিলাম। তো এই যে আপনার ফোনে হাত দেখেন এখন এইভাবে কিন্তু দেখা যাবেই, কোনো মাপ নাই। তো এইভাবে আপনারা এই অ্যাপটি সেট করতে পারেন, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে বলে আমি মনে করছি। তো এবার চলে যাব যে অ্যাপসটি আপনারা কিভাবে ডাউনলোড দিবেন। তো ভিয়াস অ্যাপস ডাউনলোড দিলে অবশ্যই আপনার ফোনের যে প্লে স্টোরটি আছে ওইখানে কিন্তু আপনাদের চলে যেতে হবে। তো কথা বাড়িয়ে চলুন দেখে আসি অ্যাপসটি কীভাবে ডাউনলোড দিবেন। তো প্লে স্টোরে আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোর কোথায় গেল, এই তো প্লে স্টোর। প্লে স্টোরে চলে আসার পরে এখানে আপনারা এখানে লিখতে হবে, এখানে আপনাদের লিখতে হবে হু টাচ মাই ফোন। এখানে আপনারা লিখে দেবেন হু টাচ মাই ফোন, এই যে নিচে আমার শো করছে হু টাচ মাই ফোন। তারপরে এখানে কিন্তু অনেকগুলোই অ্যাপ্লিকেশন আপনাদের সামনে এখন শো করবে। তো এখান থেকে আপনারা প্রথম যে অ্যাপ্লিকেশনটি আমি দেখতে পাচ্ছেন আপনারা এই যে অ্যাপ্লিকেশনটি, তো এটি আপনারা ইনস্টল দিবেন। তো বেশ ইনস্টল দেওয়ার পরে আমি যে প্রসেসটি দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনারা সেট করতে পারেন, এইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তাহলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনার ফোনটি আপনার বিনা অনুমতিতে কে আপনার ফোনে হাত দেয় বা কে আপনার ফোনে হাত দিয়েছিল। এটি কিন্তু আর কারো কাছে আপনার শোনার প্রয়োজন হবে না, আপনারা কিন্তু নিজেরাই চাইলে এটা চেক করে নিতে পারেন। বিয়াস ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন ধরনের অ্যান্ড্রয়েড সম্পর্কে আপনারা জানতে ইচ্ছুক। তো আমি চেষ্টা করবো তেমনই ভিডিও তৈরি করার জন্য। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো লাইক দিয়ে পাশে থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।